হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে 100 মিটারের মধ্যে এখানে কার্তিক পুজো হচ্ছে, তো সেখানে আজ সং প্রতিযোগিতা আছে। তো সেখানে যাবার জন্যই আমি এখন খুব হালকা করে তৈরি হয়ে নেব, আমি আমার ছেলে আর মা যাব। তো দেখো, আমি মুখ টুক ধুয়ে কোন শাড়িটা পরবো সেটা বার করে নিলাম। আমি তৈরি হয়ে নিয়ে আমার ছেলেকে তৈরি করব। তো কার্তিক পুজো উপলক্ষে ওখানে উদ্যোক্তারা আজ সং প্রতিযোগিতার আয়োজন করেছে, তো তোমাদের সেখানে নিয়ে যাব, তোমরা থাকো সাথে। আশা করছি খুবই ভালো লাগবে দেখতে। ওখানে গত দুদিন ধরেই খুব ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, আমার যাওয়া হয়নি, তো আজকে যাব। কোথাও বেরোলে আমি চুল নিয়ে খুবই সমস্যায় পড়ি, কীভাবে বাঁধবো কী করবো আমি কিছুতেই বুঝতে পারি না। তো যাই হোক, আমি কিছুই করলাম না, একটা ব্যান্ড দিয়ে প্লেন আটকে রাখলাম। সিঁদুরটা পরে এই দেখো আমি মোটামুটি তৈরি হয়ে নিলাম। খুব হালকা ঠান্ডা পড়ছে, তো একটা চাদর আমি নিয়ে নেব সাথে। এবারে ছেলেকে তৈরি করে দিই। কানের গুলো পরা হয়নি, কানের গুলো পরে নি। তো দেখো, আমরা দুজনে এখন তৈরি হয়ে গেছি। বলো কোথায় যাচ্ছি আমরা এখন? একসাথে কি কি খাবে ওখানে গিয়ে? জানি না। জানো না কেন? কি বলেছে ওখানে? মেলায় গিয়ে কিছু না খেলে তো আমাদের মেলা দেখাটাই অসম্পূর্ণ থাকে। তো আর যেহেতু শনিবার, আমি ফুচকা ছাড়া অন্য কিছু খাবো না, ছেলে খেলে খেতে পারে। তো আমরা এবারে যাচ্ছি, দেখো আমাদের বাড়ি থেকে বললাম না 100 মিটারের মধ্যেই মেলাটা। এই দুই পাশে দুটো পুকুর, পুকুরটা পার হয়ে মেলাটা। প্রথমে ঠাকুরটা তোমরা দেখে নাও একটু। মেলাতে প্রচুর মানুষ জড়ো হয়েছে, এখানে আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষ এসেছে সং প্রতিযোগিতা দেখার জন্য। প্রথম সং এসে গেছে স্টেজের সামনে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবারে দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। স্টেজে যেহেতু বিচারক মণ্ডলীরা রয়েছেন, তো প্রথমে স্টেজের সামনে গিয়ে পারফরমেন্সটা দেখিয়ে আসতে হচ্ছে, তারপর রাস্তা দিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি না আমার ছেলের মাথায় এখন কি ঘুরছে, কি চাইছে ও এখন। যিনি রামকে বধ করেছিলেন, যিনারা বিধান চন্দ্র মণ্ডল মহাশয়, এই আঙ্গাটি ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর সেজেছে, দলগত হিসাবে প্রদান করেছেন। এনারই সুসন্তান ধ.প্রসাদ চক্রবর্তী এই ডিনার সেটটি আমাদেরকে স্পন্সর করেছেন। প্রজাত করে থাকি না কেন, যেটা আমাদের হবেই সেই তীরে। তাই আমাদের সুন্দর একটি গানের মাধ্যমে আমরা সেই বিষয়টাকে স্থাপন করছি, যেটা মিলনমন্ডল মঞ্চে আসবে। মিলনমন্ডল, তোমাকে বিশেষ প্রয়োজন। এই সং চলছে, তার মধ্যে দেখো একজন স্টেজ পারফরমেন্স করছে, সুন্দর নাচ করছে এখানে। মেলা পশ্চিম দিক থেকে আসছে, নগরপাটিকে জানাচ্ছে পশ্চিম দিক থেকে সন্তান নিয়ে আসছে নগরপাটি। দেখো আমার ছেলে গিয়ে স্কুলের পাঁচিলের উপর বসেছে, পুজো মণ্ডপের পাশেই।
এবারে দেখো এটা খুব সুন্দর মা কালী সেজেছে। ঋষি বিশ্বামিত্রের নির্দেশে রাম আর লক্ষণ তারকাসুর বধ করছে, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, তোমরা দেখো খুব সুন্দর। এটাই দেখো খুব সুন্দর করে দেবী ছিন্নমস্তা সেজেছে, খুব ভালো হয়েছে। এবারে আমি আর আমার ছেলে ফুচকা খেতে আসলাম। বন্ধুরা এরপরে এই মেলার মূল আকর্ষণ হচ্ছে আতসবাজি পোড়ানো, তোমরা দেখো সেই সুন্দর আলোক দর্শনের সঙ্গে ছুটে চলেছে সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ফ্রেন্ডস ক্লাব পুরাতন ভবস্থ নদিয়া। এখন কিন্তু রাত্রি অনেকটাই হয়ে গেছে, তবুও দেখতে পাচ্ছ অনেক লোক এখানে। সংশেষে সবাই আতসবাজি পোড়ানোর দৃশ্য, আকাশে যে নানা রঙের ফুলঝুরি আলোর সেটা দেখার জন্য এত লোক এখনো আছে। আমরা এটা দেখে বাড়ি যাব। কদম গাছ পোড়া প্রায় শেষের দিকে। এখন বাড়ি এসে রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি আমরা। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।